সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাল বাটনে একটা ক্লিক করুন। হ্যালো জনগণ, সবার কি অবস্থা? আশা করি ভালো আছো সবাই। তো আমিও ভালো আছি। বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে, এর মধ্যে আমি আজকে টিউটোরিয়ালটা বানাচ্ছি। তো ফার্স্টে আমি আমার টিউটোরিয়াল সম্পর্কে বলতেছি। আমার আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি আপনার পিকচার পিছনে ব্যাকগ্রাউন্ড আপনার পিছনে আপনার যে কোনো একটা পিকচারের ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অবজেক্ট কীভাবে রিমুভ করতে পারেন, তাও আবার মোবাইল দিয়ে। আমরা আসলে জানি পিসি দিয়ে অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা অনেক কষ্টে আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, অতিরিক্ত অবজেক্টটা রিমুভ করি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তারপর আমাদের স্মুথলি হবে না ওইগুলো আমাদের যারা নিয়ে তাদের জন্য। আশা করি আমিও স্মুথলি পিসি দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত অবজেক্টটা আমি রিমুভ করতে পারি না। আর আমি আমার আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি ফুল স্মুথলি আপনার পিকচারের অতিরিক্ত অবজেক্টগুলো রিমুভ করতে পারেন। তো আজকে আমি যে অ্যাপসের সাথে আপনার পরিচিত করে দেব, অ্যাপসটির নাম হচ্ছে টাচ রিটাচ। তো অ্যাপসটি আসলে প্লে স্টোর আমি খুঁজে পাই না, সেজন্য আমি আপনার আমি আমার ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। তো ফার্স্ট অফ অল চলুন আমরা দেরি না করে আমাদের কাজটা শুরু করেছি। তো ফার্স্টে আপনি আপনার ইনস্টল করা টাচ রিটাচের মধ্যে অপেন করবেন। আমি অপেন করছি, দেখুন আমার অপেন হচ্ছে। তো এখানে অনেকগুলো ফাংশন আছে, যেমন আপনি এই যে এখানে ক্লিক করলে আপনি ক্রিয়েট এডিটর কন্টিনিউ, আমি আসলে ওই যে আমার লাস্ট এডিট যেটা দেখছেন ওইটা আমি আসলে কিছুক্ষণ আগে এডিট করেছিলাম, তো এই জন্য এখানে এটা শো করেছে। তারপর অ্যালবাম, অ্যালবাম হচ্ছে আপনি আপনার পিকচারের বিভিন্ন আপনার পিকচার বিভিন্ন বিভিন্ন পিকচারে বাহিরের ব্যাকগ্রাউন্ডের অবজেক্টগুলো রিমুভ করতে পারেন, এখান থেকে পিকচারটা সিলেক্ট করতে পারেন। আর টিউটোরিয়াল, টিউটোরিয়াল হচ্ছে আপনি এখানের মধ্যে ওদের মানে অফিসিয়াল কিছু টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে অনেক কিছু রিমুভ করবেন, কীভাবে সব কিছু মুখের কীভাবে দাগ এগুলো রিমুভ করবেন এগুলো দেওয়া আছে। আপনি যদি আরও বেটার অ্যাপসে কাজ করতে চান তাহলে আপনি আপনি এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, অবশ্যই কাজ আসবে এই টিউটোরিয়ালগুলো। আমি জাস্ট অ্যাপসের সাথে আপনার পরিচয় করে দিচ্ছি আর কীভাবে কাজ করতে হবে, আর আপনি চাইলে আমাদের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, প্রবলেম নাই। তো চলুন আমি কাজ শুরু করি দেরি না করে। তো ফার্স্টে আমি আমার গ্যালারিতে একটা পিকচার ওপেন করবো, এই জন্য আমি আমার অ্যালবামের মধ্যে ক্লিক করবো। অ্যালবাম ক্লিক করার পরে এখানে আমার হ্যাঁ আমি এখান থেকে আমার রিসেন্টলি যে কোনো একটা পিকচার আমি এখানে ওপেন করবো। তো আমি এই পিকচারটা ওপেন করলাম। তো এই পিকচারে আমার প্রবলেম হচ্ছে, এই পিকচারে আমার পিছনের যে লোকটি আছে ওই লোকটি মানে অনেক অনেক বেমানা লাগছে আমার পিকচারের মধ্যে। তো আমি এই জন্য আমার পিছনের যে লোকটি আছে ওকে আমি রিমুভ করবো। তো আসলে আমি নর্মালি সত্যি কথা বলতে আমি পিসি দিয়ে যদি আমি এটা রিমুভ করতাম তাহলে আমার ক্লিয়ার হতো না, স্মুথলি আমার রিমুভ হতো না, কিন্তু আমি যখন অ্যাপস দিয়ে আমি রিমুভ করবো তখন আমার পুরা মানে স্মুথলি আমার ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা রিমুভ হবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি চলুন কাজ শুরু করা যায়। তো ফার্স্টে আমি এই আমার ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা ডিলিট করতে আমি ফার্স্টে অবজেক্ট রিমুভালে ক্লিক করবো। অবজেক্ট রিমুভালে ক্লিক করলে এখানে দেখছেন আছে ব্রাশ আছে, ইরেজার আছে, ল্যাসো আছে, ল্যাসো ব্রাশ হচ্ছে আপনি ধরেন সাপোজ এই ফুল অবজেক্টটা আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ আমার ফুল অবজেক্টটা আমি আসলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে গো গো দেওয়ার পরে আমার দেখুন আমার 100% হবে, এখানে হওয়ার পরে দেখুন আমার অবজেক্টটা স্মুথলি রিমুভ হয়েছে। আমার একটু আমি আসলে মানে তাড়াতাড়ি করতে গেছি তো ওই জন্য আমার এই যে এরকম হয়েছে। আপনার চাইলে অনেক আস্তে আস্তে স্লোলি কাজ করবেন তাহলে আপনার এগুলো পুরো স্মুথলি হবে। পরে স্মুথলি কাজ করলে আপনার এগুলো স্মুথলি হবে। আমার আসলে আমি অনেক ইচ্ছে কাজ করতে গিয়েছিলাম আপনাদের বোঝানোর স্বার্থে, এই জন্য আপনাদের এই জন্যই এরকম হয়েছে। আর আপনার চাইলে সর্বমতো কাজ করতে পারেন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে অনেক দ্রুত কাজ করতেছি। তো আপনার চাইলে এখানে ব্রাশে যাবেন, ব্রাশে যেয়ে আপনারা এগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করবো গো দেবেন,
হুদের উপরে দেখবেন রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্রাশের কাজ। আপনাদের দেখাবো লেসের টুলের কাজ। লেসের টুলের কাজ হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা মানে ভুল হলে আমরা এগুলো শাসন করতে পারি। লেসের টুলের কাজ হচ্ছে আমরা সাধারণত যারা অ্যাডোবি ফটোশপ সিসি সামথিং এগুলো ইউজ করেন তারা বুঝবেন লেসের টুলের কাজ কী। তো লেসের টুলের কাজ হচ্ছে গোল করে যে কোনো একটা অংশ ধরে এই যে এরকম করবেন, করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে বই দেবেন। আসলে আমার অনেক স্লোলি করছি তো অনেক স্পিডে করছি এই জন্য আমি গাছটা সম্পূর্ণভাবে তাদের স্মুথলি করতে থাকে না। দেখুন ল্যাক্সিটুলের কাজ হচ্ছে এটা। তো আপনার চাইলে ল্যাক্সিটুলে ইউজ করতে পারেন, ব্রাশ ইউজ করতে পারেন। ইরেজার হচ্ছে আমাদের কোনো কিছু আমার এটা ভুল হয়েছে তো এই জন্য আমি এটা ডিলিট করতে পারি। ইরেজারের কাজ হচ্ছে মূলত ডিলিট করা কোনো কিছু। তো আমি ডিলিট করলাম, ডিলিট করার পরে বদিলাম, দেখেন আমার অংশটি ডিলিট হয়ে গেছে। তো চাইলে আমি এবার ফিরে টানতে পারি, এখানে ক্লিক করবো আমি আমার পিকচারটি সেভ করতে পারি। সেভ করতে আমার আসলে আমি পিকচারটি আমি করা হয়নি তো ওই জন্য আমি সেভ করি নাই। তো আমি দেখাচ্ছি কীভাবে সেভ করবেন। তো এই যে আমি করার পরে গো দেওয়ার পরে 100% হয়েছে, আমার পিকচার রিমুভ হয়েছে। এই যে এখানে আমি উপরে দেখছেন সেভ আছে। আপনি চাইলে মেসেঞ্জারে দিতে পারেন, ব্লুটুথ দিতে পারেন, গুগল ম্যাপে দিতে পারেন, জিমেলে দিতে পারেন, ফটো এডিটিং জিমেল আর সোশ্যাল মিডিয়া যতগুলো জায়গা আছে সবগুলো দিতে পারেন। তো আপনারা এখানে সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে আপনি সবসময় আপনার পিকচারে PNG পাইলে সেভ করবেন। আর আপনি ইচ্ছা করলে সাইজ অনেক বাড়াতে পারেন। আমি আসলে আমার ম্যাক্স আছে আমার হাই করে রাখছিলাম। আমার HD কোয়ালিটি আমি অনেক লাইক করি তো এই জন্য আমি সবসময় হাই করে রাখি আমার সবগুলো পিকচার রেজলিউশন। তো আমি আসলে গ্যালারির মধ্যে সেভ করবো। তো আমি গ্যালারিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার পিকচারটি সেভ হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনি আপনার যে কোনো পিকচারের অতিরিক্ত অবজেক্টগুলো আপনি রিমুভ করতে পারেন। তো আজ এ পর্যন্ত টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পিকচার আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সবার সাথে। আর আমার ভিডিওটা যেন সবার সামনে যেতে পারে সেই জন্য আপনারা আমাকে সাহায্য করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।